মাসীহুদ দাজ্জালের মতো বড় কোনো ফিতনা আসেও নাই আসবেও না আর দাজ্জাল কোন উম্মর মধ্যে আসবেন এটা কি ঈসা আলাইহিস সালামের উম্মতে আসবেন এসেছিলেন মূসা আলাইহিস সালামের উম্মতে এসেছিলেন শেষ যুগে আসবে একদম শেষ যুগে যখন ইমামুল মাহদি বের হবেন তারপরে মাসীহুদ দাজ্জাল আসবে তাকে হত্যা করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন তাহলে শেষ জামানার মানুষের বেশি ক্ষতির মধ্যে আছে না এটা আছে আমার লজিক একটা সময় দিয়ে রেখেছেন ভাই আর কিছু না فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ প্রত্যেকটা কওমকে আল্লাহ পাক নির্ধারিত সময় দিয়েছেন আমাদের এই পুরো কওম যারা আমরা আছি আমাদেরও একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন এসে যাবে তার এক বিন্দু পরিমাণ আগানো হবে না পিছানো হবে না যদি আমরা আত্মসমর্পণকারী কম হয়ে যাই আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও সুখী করবেন পরকালও দেখবেন ইনশাআল্লাহ জান্নাতে চলে গেছে যদি এই কম আমাদের এই কম আল্লাহ এবং রাসূলের কথা না শুনে না মানে আল্লাহ পাক দেখবেন অবশ্যই পাকড়াও করবেন ইহকালে হোক অথবা পরকালে হোক এটা আল্লাহ সুন্নাহ আল্লাহ পাক এই সুন্নার বাইরে যাবেন না সময়ের কসমের সাথে আরেকটা বিষয় আমার কাছে মনে হয় সেটা হচ্ছে শেষ জামানার যে মানুষগুলো আছে তাদেরকে আল্লাহ পাক বেশি সতর্ক থাকতে বলেছেন এটা আমার মত ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে কারণ আমার দলিলটা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নবী তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেছেন এমন কোন নবী নেই যিনি তার কওমকে মাসীহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই তো আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি যেটা অন্য কোন নবী বলে নাই সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন একটা হাদিসে আছে দাজ্জাল ডান চোখে অন্ধ তিনি বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মাসীহুদ দাজ্জালের মতো বড় কোনো ফিতনা আসবে না আসেও না আর বেশি বলবো না এতটুকু মাসীহুদ দাজ্জালের মতো বড় কোনো ফিতনা আসেও নাই আসবেও না আর দাজ্জাল কোন উম্মর মধ্যে আসবেন এটা কি ঈসা আলাইহিস সালামের উম্মতে আসবেন এসেছিলেন মূসা আলাইহিস সালামের উম্মতে এসেছিলেন শেষ যুগে আসবে একদম শেষ যুগে যখন ইমামুল মাহদী বের হবেন তারপরে মাসীহুদ দাজ্জাল আসবে তাকে হত্যা করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন তাহলে শেষ জামানার মানুষের বেশি ক্ষতির মধ্যে আছে না এটা আছে আমার লজিক